নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। বেশ কিছু হোয়াটসঅ্যাপে কমেন্ট এসেছে যে স্যার, 2023-এর বিষয়ে কিছু যদি রাশিভিত্তিক আলোচনা করেন খুব ভালো হয়। দেখুন, আমি এই 2023-এ মেষ রাশির মহা ভবিষ্যৎবাণী, যেটা ধ্রুব সত্য হতে চলেছে, যে 6টি বড় ঘটনা ঘটবেই এই মেষ রাশির, আপনি যদি মানুষ হন আপনার জন্য। এবং এরপরে আমি মেষ রাশির বিস্তারিত 2023 কেমন যাবে তার উপরেও কিন্তু আমি খুব তাড়াতাড়ি ভিডিও কিন্তু আপলোড করতে চলেছি। অর্থাৎ মেষ রাশির শিক্ষা, বিবাহ, অর্থাৎ আপনার কর্ম, কেরিয়ার সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা আমি করব। কিন্তু এখানে আমি যে 5টি মহা, যে 6টি মহা ভবিষ্যৎবাণী ধ্রুব সত্য হতে চলেছে, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকেরই একটা ইচ্ছা যে আগামী বছর 2023 কেমন যাবে, এটা একটা প্রত্যেক মানুষের মনের মধ্যে কিন্তু একটা উৎসাহ কিন্তু থাকে। কোন কোন দিকগুলো পজিটিভ হবে, কোন কোন দিকটা নেগেটিভ হতে পারে, এটা প্রত্যেক মানুষের, প্রত্যেক রাশি কিন্তু জানতে চায়, একটা অধীর আগ্রহ কিন্তু থাকে। আমি এটা আপনাদেরকে যে মহা ভবিষ্যৎবাণী বলতে চলেছি, যেটা ধ্রুব সত্য হবেই, যে বড় ঘটনাগুলি ঘটবেই এই 6 রাশি, 6টি ঘটনা এই মেষ রাশির ক্ষেত্রে, আমি আপনাদেরকে বিশ্লেষণ করতে চলেছি। তবে এরপরে আমি মেষ রাশি 2023 কেমন যাবে তার উপরেও আমি কিন্তু ভিডিও দিতে চলেছি। বেশ কিছু ক্ষেত্রে বড় সুসংবাদ আসতে চলেছে মেষ রাশির, আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। যারা হোয়াটসঅ্যাপে কমেন্ট করছেন, যারা জন্ম ছক বিচার করতে চাইছেন, বারবার বলছি, আপনারা টেলিফোনে না করে, ফোন না করে হোয়াটসঅ্যাপে করুন মেসেজটা, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস। দেখুন, কেউ কেউ বলছেন যে স্যার আমি সামনাসামনি দেখাতে চাই, কেউ কেউ বলছেন আমার অ্যাসিস্ট্যান্টকে, সম্পূর্ণ যারা অনলাইন যারা কনসালটেন্সি চাইছেন তারাই একমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। আলোচনা শুরু করা যাক। 2023 মেষ রাশি, কি ঘটনা ঘটতে চলেছে মেষ রাশির? নাম্বার ওয়ান, দেখুন আমি একটু গ্রহের গোচরটা একটু বলে দিই আপনাদেরকে, কারণ আমি কোনো গ্রহ ছাড়া কোনো কথা আপনাদেরকে আমি কিন্তু, কোনো মন গড়া কোনো কথা কিন্তু আমি বলি না। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। অর্থাৎ আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। যাদের দেয়ালে পিঠ থেকে গেছে তারা অবশ্যই যোগাযোগ করুন, সমস্যা আছে সমাধান আছে। অর্থাৎ এই অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্র হচ্ছে প্রপার বিজ্ঞান। দেখুন, 17 জানুয়ারি 2023 আপনার শনি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ একাদশভাবে। 21 এপ্রিল 2023 আপনার বৃহস্পতি মীন রাশি থেকে আপনার রাশিতে প্রবেশ করছে। 17 জানুয়ারি 2023 শনি কুম্ভ রাশিতে এবং 21 এপ্রিল 2023 বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে প্রবেশ করবে। এবং 30 অক্টোবর 2023 রাহু আপনার রাশি থেকে সরে আপনার মীন রাশিতে দ্বাদশভাবে অবস্থান করবে। মীন রাশির ক্ষেত্রে, অর্থাৎ মীন রাশির তে রাহু অবস্থান করে মেষ রাশির ক্ষেত্রে কি রেজাল্ট দিতে চলেছে আমি আলোচনা করতে চলেছি। 2023 মেষ রাশির মহা ভবিষ্যৎবাণী ধ্রুব সত্য হবে, যে 6টি বড় ঘটনা ঘটবে। নাম্বার ওয়ান, আপনার
একাদশভাবে শনি অবস্থান করে আপনার কর্মকে নিয়ে একাদশভাবে অবস্থান করছে, কর্মপতিকে নিয়ে, এবং সরাসরি আপনার পঞ্চম ভাবকে দেখছে এবং বৃহস্পতিও রাশিতে অবস্থান করে পঞ্চম ভাবকে দেখছে। আপনার ক্ষেত্রে প্রথম কথা, সফলতা কর্ম আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, কর্ম এবং সফলতার জায়গা, এবং এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত যোগ কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের ঠিক ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাস বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। দুই নম্বর পয়েন্ট, প্রেমের ক্ষেত্রে যারা লাভ রিলেশনের সঙ্গে যুক্ত আছেন সেখানে কিন্তু আপনাদের ব্রেকআপ হতে পারে, সবটা ভালো ঘটনা করতে পারে না, কিছু ভালো কিছু খারাপ কিন্তু থাকবেই। অর্থাৎ এক নম্বর পয়েন্ট, আপনাদের কর্মক্ষেত্রে সফলতা আপনাদের হতে চলেছে এবং কর্মপ্রাপ্তি হবে, এর পাশাপাশি আপনাদের প্রেমের জায়গাটা নিয়ে মাসগুলো আমি উল্লেখ করে দিচ্ছি, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। তিন নম্বর পয়েন্ট, রাশিতে বৃহস্পতি অবস্থান করে আপনাদের মান সম্মান এবং সরাসরি আপনাদের সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে, বিয়ের জায়গাটা, বিয়ে হওয়ার একটা সম্ভাবনা, গাঢ় বিয়ের যোগ কিন্তু সৃষ্টি করছে মেষরাশি, এবং দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে। চার নম্বর যে পয়েন্ট, যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন সন্তানের জায়গাটা কিন্তু ভালো দিক আসতে চলেছে, সন্তানের এডুকেশান, সন্তানকে সন্তান প্রাপ্তি, সন্তানের জন্য গর্ব অনুভব, কারণ বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়ছে, অর্থাৎ সন্তানের জায়গাটা কিন্তু ভালো, এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে কিন্তু চলেছে। এরপর যে পয়েন্টের কথা আমি বলবো, আপনাদের এবছর যথেষ্ট সুনাম অর্জন হবে এবং ধর্মীয় যাত্রা আপনাদের এবছর হতে চলেছে, কোনো ধর্মমূলক যাত্রা আপনাদের হবে, ঈশ্বরের প্রতি আপনার আস্থা বিশ্বাস ফিরবে, এবং ভাগ্যের যাতে বিড়ম্বনা চলছিল ভাগ্যক্ষেত্রে কিন্তু বৃদ্ধি হতে চলেছে। চার নম্বর পয়েন্ট, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। পাঁচ নম্বর পয়েন্ট, রাহু আপনার দ্বাদশভাবে 30 অক্টোবরের পর থেকে আপনাদেরকে কিন্তু দুর্দান্ত সময়, যাদের ক্ষেত্রে অ্যাংজাইটির মধ্যে দিয়ে চলছিলেন, হতাশা সমস্যা যাদের চলছিল এতদিন, অর্থাৎ সেই সমস্যাগুলো সমাধান হতে চলেছে, যাদের মামলা মকদ্দমা কেস এই জায়গা থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে চলেছেন, রিলিফ পেতে চলেছেন মেষ রাশি যদি আপনি হন, কারণ আপনাদের রাশি থেকে রাহু কিন্তু দ্বাদশভাবে কিন্তু সরে যাচ্ছে, রাহু কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু এবার আপনাদেরকে কিন্তু দিবে, যদিও বৃহস্পতির ঘর, তাও শুভ ফল আপনাদেরকে কিন্তু প্রদান করবে, এবং এই সময় আপনাদের বিদেশ থেকে লাভ হবে, এবং যারা ব্যবসা করছেন কিনা ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেখা যাচ্ছে, যারা পার্টনারশিপ বিজনেস করছেন এই জায়গাটা আপনার ভালো, এমনি ব্যবসা করছেন এবং ডেইলি ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে। এবার আসি আপনাদের জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর এ কটি মাস আপনাদের ক্ষেত্রে নির্ণায়ক রেজাল্ট কিন্তু দিতে চলেছে, সম্পত্তি ক্রয়ের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়, জুলাই আগস্ট সেপ্টেম্বর বড় ধরনের কোনো সম্পত্তি ক্রয় হওয়ার কিন্তু একটা যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে, আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে, মহা ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে, ধ্রুব সত্য, এই ছয়টি বড় ঘটনা মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ঘটতে কিন্তু চলেছে, এবং সর্বোপরি আপনাদের মান সম্মানের জায়গা আপনাদের কিন্তু খুব ভালো জায়গায় একটা সুনাম অর্জন আপনাদের কিন্তু হতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, এরপরের পার্টটাতে আমি মেষ রাশির বিস্তারিত 2023 কেমন যাবে
বিস্তারিত আমি কিন্তু এখানে পার্ট বাই পার্ট আমি কিন্তু আলোচনা করব। ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।